হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম আজকে জিকের 11 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আরও 10টি ক্লাস করানো হয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ সুপার জিকে ক্লাস। এখানে একটা জিকে ক্লাসের সিরিজ চালু করা হয়েছে তোমাদের জন্য, সামনে WBP এবং KPK টার্গেট করে, এবং WBP যে নতুন সিলেবাস দিয়েছে আর কি, তো তাকে লক্ষ্য করেই কিন্তু এখানে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করানো হবে। এবং এটুকু আমি তোমাদের প্রমিস করছি যে এখান থেকে যদি তোমরা রেগুলার ক্লাস করো তো জিকেতে 20+ স্কোর ইজিলি করতে পারবে, ঠিক আছে? কিন্তু ক্লাসগুলো রেগুলার করতে হবে, এবং এই যে তোমরা ফ্রি PDF পাচ্ছ এই PDFগুলো কিন্তু নিয়ে পড়তে থাকো, তাহলে অবশ্যই পাস করবে। ওকে, তো আজকের টপিক কী আছে না, গুরুত্বপূর্ণ সংস্থা ও সদর দপ্তর, অর্থাৎ ইম্পর্টেন্ট অর্গানাইজেশান অ্যান্ড হেডকোয়ার্টার। তো এর ওপরে এর আগে একটি ভিডিও দিয়েছি আমি, তো সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি কি না, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে যেমন WTO, WHO অর্থাৎ হু, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে, ইউনিসেফ, ইউনেস্কো, এই যতগুলো মানে মানে ইন্টারন্যাশনাল লেভেলে যেগুলো আছে আর কি, তো সেগুলো আমরা পড়াশোনা করেছি। আজকে আমরা কোনগুলো করব, আজকে প্রধানত আমরা যেটা করবো আমাদের এশিয়াতে যে ইম্পর্টেন্ট আছে যেমন SAARC, BIMSTEC, ADB, ঠিক আছে, এছাড়াও কিছু ইন্টারন্যাশনাল যেগুলো বাদ গেছে আগের ক্লাসে আমার মনে হয়েছে এগুলো ইম্পর্টেন্ট, তো সেইগুলো আজকে আমরা পড়বো। তো এই দুটি ক্লাস করে নিতে পারলে তোমাদের হেডকোয়ার্টার এবং তাদের ফুল ফর্ম নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। ওকে, তো এখানে সেগুলি আলোচনা করা হয়েছে যেগুলি পরীক্ষা বারবার এসেছে বা হয়তো আগেও কোনো পরীক্ষা আসতে পারে। তো দেখো এবার আমাদের লক্ষ্য কী, নেইবার কিন্তু আমাদের পুলিশের ইউনিফর্ম নিতে হবে, কারণ এরকম গোল্ডেন ইয়ার বারবার আসবে না, সুযোগ পেয়েছো যখন সুযোগটাকে অবশ্যই সৎভাবে নেওয়ার চেষ্টা করো। ওকে, তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে, তো এখানে ন্যাশনাল বলতে সব কিছুই কিন্তু এখানে ন্যাশনাল মানে আলোচনা করা হয়নি, কারণ পরীক্ষাতে যেগুলো প্রশ্ন এসছে বারবার তো সেগুলো এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো প্রথমে তোমরা কী দেখতে পাচ্ছ না, SAARC, ঠিক আছে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, SAARC-এর ফুল ফর্ম জিজ্ঞেস করে পরীক্ষাতে, ইভেন এটা ইন্টারভিউ কিন্তু অনেকে জিজ্ঞেস করেছে SAARC-এর ফুল ফর্ম কী। তো কী আছে না, দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে, তোমরা হয়তো মানে এখানে ঠিকঠাক বুঝতে পারছো না, আর তোমরা ফ্রি PDF পেয়ে যাবে, PDF-এ গিয়ে পড়বে, আশা করি সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে। তো SAARC-এর ফুল ফর্ম কী দেখলাম না, দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। ওকে, হেডকোয়ার্টার কী আছে, হেডকোয়ার্টার আছে তোমার কাঠমান্ডু, কাঠমান্ডু কোথায়, নেপালে, ঠিক আছে, তো হেডকোয়ার্টার কথা দেখলাম নেপালে। দেখো যে যেভাবে প্রশ্ন আসে আমি সেভাবে কিন্তু বানিয়েছি, আমি তোমাদের হেডকোয়ার্টার তারপরে এস্টাবলিশড ইয়ার যেটা আর কি আছে, তো এখানে আমি পয়েন্ট করে তোমাদের জন্য তৈরি করেছি যাতে যেমনভাবে প্রশ্ন আসুক না কেন তুমি যাতে অ্যান্সারটা করে আসতে পারো, ঠিক আছে, কারণ এইভাবে প্রশ্ন আসে, SAARC-এর ফুল ফর্ম আসে কিংবা হেডকোয়ার্টার জিজ্ঞেস করে কত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মেম্বার কারা কারা আছে সব কিছু জিজ্ঞেস করে, ঠিক আছে, তো সেইভাবে পয়েন্ট করে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তাহলে হেডকোয়ার্টার করে দেখলাম কাঠমান্ডু নেপাল, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 8ই ডিসেম্বর 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, তারপর দেখো মেম্বার মানে সদস্য কারা কারা আছে, তো এইটা দেখো গুলিয়ে যায়, ঠিক আছে, BIMSTEC, SAARC এদের কিন্তু সদস্যগুলো গুলিয়ে যায়। কী করে মনে রাখবে, এইভাবে মনে রাখবে যে ভারতের প্রতিবেশী দেশ কারা কারা আছে, ঠিক আছে, তো সেইভাবে প্রতিবেশী দেশটাকে একবার তুমি ভেবে নাও, সেইভাবে অ্যান্সার করো, শুধুমাত্র কাকে বাদ দিয়ে দেবে, শুধুমাত্র বাদ দিয়ে দেবে চায়নাকে, এই যে চায়না আছে আমাদের ওপর দিকে, এই চায়নাকে বাদ দিয়ে দিয়ে চারপাশে যে সমস্ত দেশগুলো আছে তারা সবাই কিন্তু SAARC-এর মধ্যে। তো টোটাল কটা আছে, টোটাল আছে 8টা, ঠিক আছে, কারা কারা দেখো আমি একদিক থেকে শুরু করেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো একদম তোমার উত্তর পশ্চিমে কী আছে, পাকিস্তান, তারপরে কী আছে তোমার আফগানিস্তান, তারপরে কী আছে একটু হালকা উত্তর পূর্ব সাইডে নেপাল, তারপর নেপালের পাশে কী আছে ভুটান, তারপরে একটু নিচে কী আছে বাংলাদেশ, বাংলাদেশের পাশে কী আছে নিচের দিকে শ্রীলঙ্কা, আর শ্রীলঙ্কার এই পাশে কী আছে মালদ্বীপ, ঠিক আছে, অর্থাৎ সাউথ অ্যান্ড ওয়েস্ট মালদ্বীপ পড়ছে, আর তারপর হচ্ছে তোমার ইন্ডিয়া, ইন্ডিয়াকে সবচেয়ে সেই জন্য লিখেছি কারণ ইন্ডিয়াদের মধ্যে আছে, তো ইন্ডিয়া তোমাকে আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তো ইন্ডিয়াকে বাদ দিয়ে 7টা, তো যদি বলে টোটাল মেম্বার্স কত আছে না 8টা ইনক্লুডিং ইন্ডিয়া, বোঝা গেল, জাস্ট ম্যাপটাকে মনে রাখো, একদম শুরু করে পাকিস্তান থেকে শুরু করবে, পরপর পর পড়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে SAARC-এর সদস্য কারা। ওকে, তাহলে SAARC শেষ হলো, নেক্সট হচ্ছে BIMSTEC,
এবার দেখো তাহলে বিমস্টেক। তো প্রথমে আমরা ফুল ফর্ম দেখবো। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, তো ফুল ফর্ম যদি কোনোদিন পরীক্ষা আসে, বিমস্টেকটার অতটা পরীক্ষা আসে না, সার্কটা খুব ইম্পর্ট্যান্ট, সার্কটা মনে রাখবে। তো যাই হোক, এটা পরীক্ষা আসে যে বিমস্টেকের হেড কোয়ার্টার কোথায়, অর্থাৎ সদর দপ্তর কোথায়, না কোথায়, ঢাকার বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের ঢাকা শহরে হচ্ছে বিমস্টেকের হেড কোয়ার্টার। কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে, না 1997 সালের 6 জুন প্রতিষ্ঠিত হয়েছে। দেখো প্রধানত দুটি যে অর্গানাইজেশন আছে যাদের কিন্তু তোমার এস্টাবলিশ ইয়ার জিজ্ঞেস করে, একটা হচ্ছে বিমস্টেক আর একটা হচ্ছে সার্ক। তার মধ্যে সার্ক থেকে বেশি প্রশ্ন আসে, বোঝা গেল। মেম্বার দেখো, তাহলে আমরা দেখলাম কি না, সার্কে ছিল 8টা, কিন্তু বিমস্টেকে আছে কটা আছে না, 7টা। তা বিমস্টেক বুঝতে পারছো, বিমস্টেক কারা কারা থাকবে, বিমস্টেক তারাই থাকবে। এ কারণে এটা, এই যে ইনিশিয়েটিভটি কাকে নিয়ে, বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরকে নিয়ে একটা ইনিশিয়েটিভ। তো এটা মাথায় রাখতে হবে যে বঙ্গোপসাগরের আশেপাশে যারা আছে তারাই থাকবে। ঠিক আছে, তো কারা কারা আছে দেখো, তো উপর থেকে শুরু হচ্ছে, এটা কোথা থেকে শুরু হচ্ছে, এই যেন পাকিস্তান আফগানিস্তানকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, এটা শুরু হচ্ছে নেপাল থেকে, কারণ দেখো নেপাল এবং ভুটানের এদেরও যত তোমার ওই মানে তাদের যে রপ্তানি বা আমদানি, তাদের যে পণ্যগুলো আছে আর কি, তারাও কী করে, আমাদের যে বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর মারফত কিন্তু তারা এগুলোকে জলপথে তারা ব্যবহার করে। ঠিক আছে, অর্থাৎ তারা বন্দর হিসেবে এই বঙ্গোপসাগরের বন্দরগুলোকে ব্যবহার করে। তার জন্য ভুটান এবং নেপাল কিন্তু বে অফ বেঙ্গলের যে একটা ইনিশিয়েটিভ তার মধ্যে আছে, বুঝা গেল। তা কী আছে না, প্রথমে আছে ভুটান, আচ্ছা আমাকে তারপর এখানে নেপাল লিখতে হতো আগে, তো নেপাল এখানে লেখা আছে একই ব্যাপার। ঠিক আছে, তো ভুটান তোমরা মনে রাখবে কীভাবে, প্রথমে নেপাল, তারপর ভুটান, তারপর বাংলাদেশ, বাংলাদেশের পাশে কী আছে দেখি, মায়ানমার, মায়ানমার একটু নিচে দিকে থাইল্যান্ড, তারপরে আছে এই সাইডে চলে আসে দক্ষিণে শ্রীলঙ্কা, আর হচ্ছে ইন্ডিয়া, বোঝা গেল। তাহলে কে কে মেম্বার আছে, পাকিস্তানকে আর আফগানিস্তানকে বাদ দিয়ে দাও, দুজন বাদ গেল। ঠিক আছে, আর একটা বাদ আছে কি, মালদ্বীপ। তা পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপকে বাদ দাও, ঢুকছে কে, মায়ানমার আর থাইল্যান্ড। ওই জন্য কথা হচ্ছে 7টা হচ্ছে টোটাল মেম্বার। ঠিক আছে, এখানে আর একটা প্রশ্ন আসে যে নেপাল এবং ভুটান কত সালে বিমস্টেকে জয়েন করেছে, কত সালে, 2004 সালে তারা বিমস্টেকে জয়েন করেছে। তো বিমস্টেক থেকে ইন ডিটেলস বুঝে নিলে নেক্সট আমরা দেখবো এশিয়ান। দেখো এই এশিয়ানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন কিন্তু আসে। তো এখান থেকে মেম্বার্সগুলো পড়ার দরকার নেই, কারণ এখানে অনেক মেম্বার্স আছে, এটা পরীক্ষা আসবে না। এশিয়ানের ফুল ফর্মটা মনে রাখবে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে তাদের একটা অ্যাসোসিয়েশন হচ্ছে এশিয়ান। হেড কোয়ার্টারটা পরীক্ষাতে কিন্তু ফুল ফর্ম আসে না, পরীক্ষাতে হেড কোয়ার্টার আছে, যে এশিয়ানের হেড কোয়ার্টার কোথায়, তো কোথায় না, জাকার্তা। জাকার্তা কোথায় আছে, ইন্দোনেশিয়া, বুঝা গেল। তাহলে এশিয়ানের হেড কোয়ার্টার জাকার্তা। নেক্সট হচ্ছে এসসিও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এসসিও। ঠিক আছে, মানে একটা, তো নেক্সট কী হচ্ছে, এসসিও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। ঠিক আছে, এসসিওর ফুল ফর্ম কী আছে না, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। সাংহাই কোথায়, চায়না। ঠিক আছে, তো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর ফুল ফর্ম। হেড কোয়ার্টার কোথায় আছে না, চীনের বেজিং শহরে। ঠিক আছে, তো চীনের বেজিংয়ে এসসিওর হেড কোয়ার্টার। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 2001 সালে, এই সালটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এটা আমি লিখে রেখেছি, এটা মনে রাখার দরকার নেই। টোটাল মেম্বার্সটা মনে রাখবে, তাহলে এসসিও টোটাল মেম্বার হচ্ছে 8। তাহলে আর একটা 8 কাজ ছিল, সার্ক এবং এসসিও, এই দুজনের তাহলে 8, আর বিমস্টেক কত ছিল, 7। এশিয়ানের মনে রাখার দরকার নেই, কারণ এশিয়ানে অনেক আছে, পরীক্ষা আসবে না। ওকে, তাহলে নেক্সট আমরা কী দেখবো, দেখো এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কী বলছে না, ইন্ডিয়া এবং পাকিস্তান কত সালে জয়েন করেছে, 2017 সালে। ঠিক আছে, পরীক্ষা এটা কিন্তু প্রশ্ন আসবে যে ইন্ডিয়া কত সালে এশিওতে জয়েন করেছে, তো 2017 সালে। ওকে, নেক্সট নেক্সট দেখতে পাচ্ছ না, ব্রিক্স। ঠিক আছে, এটা কিন্তু তোমার ইন্টারন্যাশনাল, হ্যাঁ, তো আমি বললাম যে কিছু কিছু ইম্পর্টেন্ট ছিল যেটা আমার মনে হয় দেওয়া উচিত। তো ব্রিক্স, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই, দেখো এটা মনে রাখা খুবই সহজ। এই যে তুমি দেখতে পাচ্ছ BRICS, ব্রিক্স, তো এদের এই যে লেটারের মাধ্যমে কিন্তু সেই সমস্ত দেশের নাম ভরা আছে, যেমন বি দিয়ে কী আছে, ব্রাজিল, আর দিয়ে কী আছে, রাশিয়া, আই দিয়ে কি, ইন্ডিয়া, আর সি দিয়ে চায়না, এবং এস দিয়ে সাউথ আফ্রিকা। অর্থাৎ কী হয়ে গেল, প্রত্যেকটা দেশের প্রথম অক্ষর নিয়ে কিন্তু এই সংস্থার নাম, কী নাম না, ব্রিক্স। ঠিক আছে, সালটা মনে রাখবে, কত সালে প্রতিষ্ঠিত, 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ব্রিক্স যখন প্রথমবার তৈরি হয়
তখন তাদের সদস্য কত ছিল? প্রথমে কিন্তু সদস্য কত ছিল না, চারটে ছিল, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। সাউথ আফ্রিকা কত সালে এসেছে? 2010 সালে। 2010 সালে সাউথ আফ্রিকা ব্রিক্সে জয়েন করেছে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এডিবি। এডিবি অর্থাৎ এডিবির পূর্বাঙ্গ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ঠিক আছে? এশিয়া একটা ব্যাঙ্ক, কি ব্যাঙ্ক না, ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তাহলে এডিবি মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। হেড কোয়ার্টারটা পরীক্ষা প্রশ্ন আছে, মনে রাখবে, হেড কোয়ার্টার হচ্ছে ফিলিপিন্স। এটা কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে যে এডিবির হেড কোয়ার্টার কোথায়, ফিলিপিন্স। মেম্বার কত আছে? 68, দরকার নেই এটা মনে রাখার, ঠিক আছে? এস্টাবলিশটাও মনে রাখার দরকার নেই, 19 ডিসেম্বর 1966, ঠিক আছে? এগুলো আমি তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান নিয়ে এসেছি, কারণ যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু স্কিপ করতে পারো মানে এই সমস্ত মানে পয়েন্টগুলো, ঠিক আছে? আমি ভিডিও স্কিপ করতে বলছি না, কারণ ভিডিও স্কিপ করলে তোমাদের প্রবলেম হবে, কারণ আমি কিন্তু চেষ্টা করছি ডিটেলসে সব কিছু বলার। ওকে, তো চলো নেক্সট দেখবো ব্যাপার, এনডিবি। তো আচ্ছা, না, এনডিবি, এনডিবি মানে কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তাহলে এডিবি মানে কি ছিল? এডিবি মানে ছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এনডিবি মানে হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। হেড কোয়ার্টার কোথায় আছে না, সাংহাই। এখন দেখলাম এসসিও, ঠিক আছে, এখন দেখছি কি এখানে কি আছে, এনডিবি। তাহলে এসসিওটা কি ছিল? সাংহাই, হ্যাঁ এখানে, এবং এনডিবি যেটা আছে এটাও সাংহাই। তাহলে সাংহাই চায়নার হেড কোয়ার্টার, কার হেড কোয়ার্টার, এনডিবির হেড কোয়ার্টার হচ্ছে সাংহাই চায়না। ওকে, নেক্সট হচ্ছে এস্টাবলিশ, দরকার নেই এটা পড়ার, ঠিক আছে? এস্টাবলিশ 2014 সালে, মনে রাখার দরকার নেই। কিন্তু এনডিবিটা ইম্পর্টেন্ট কোন জায়গায়? এনডিবিটা ইম্পর্টেন্ট হচ্ছে কি না, এই যে ব্রিক্স যে আছে না, ব্রিক্সের যে সদস্যগুলো ছিল, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই ব্রিক্সের যে সংস্থাগুলো আছে তারাই কিন্তু এই নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কটা তৈরি করেছে, বুঝতে পারলে? তো এই জন্য এই যে এনডিবি যেটা আছে আর কি, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, একে আগে কী বলা হতো না, ব্রিক্স ব্যাঙ্ক বলা হতো, কারণ ব্রিক্সের যে সদস্য আছে তারাই কিন্তু এই ব্যাঙ্কটি তৈরি করেছে, বোঝা গেল? তো এটা মনে রাখবে, যদি বলে এনডিবির সদস্য কতজন আছে, তাহলে 5 জন। কারা? যারা ব্রিক্সের আছে তারাই, ঠিক আছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, বোঝা গেল? নেক্সট একটা প্রশ্ন পরীক্ষায় বেশ কয়েকবার এসছে, ইন্টারপোলের ফুল ফর্ম। তো ইন্টারপোলের ফুল ফর্ম কী হচ্ছে না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। হেড কোয়ার্টারটা পরীক্ষা প্রশ্ন আসে, হেড কোয়ার্টার কোথায়? জার্মানি, ঠিক আছে? তাহলে ইন্টারপোলের হেড কোয়ার্টার হচ্ছে জার্মানি। নেক্সট নেক্সট এবং আজকের ভিডিওর শেষ, কী হচ্ছে না, IUCN, ঠিক আছে? কোথায় আছে এটা? এটা তোমার আছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে, ঠিক আছে? তা IUCN-এর ফুল ফর্ম কী আছে? IUCN-এর ফুল ফর্ম আছে তোমার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেটিভ অফ ন্যাচার, ঠিক আছে? এটা পুরোপুরি কিন্তু তোমার ন্যাচারের যে একটা অর্গানাইজেশন সেটাই, আমাদের যে ন্যাচারের দিনের দিন যে ডিজাস্টারগুলো হচ্ছে, তো ন্যাচারের একটা কনজারভেটিভ একটা সংস্থা হচ্ছে IUCN, ঠিক আছে? তাহলে IUCN-এর ফুল ফর্ম পরীক্ষা আসতে পারে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেটিভ অফ ন্যাচার, ঠিক আছে? হেড কোয়ার্টার কোথায় আছে না, গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। তো দেখো, মোটামুটি যতগুলো ইন্টারন্যাশনাল এবং এশিয়ান যেগুলো ছিল আমরা সব আলোচনা করলাম, ইন্ডিয়া থেকে হেড কোয়ার্টার যেগুলো আছে অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি হেড কোয়ার্টার থেকে যেভাবে প্রশ্ন আসে সেটা আমরা পড়লাম। আমি একদম 100% সিদ্ধ দিয়ে বলছি, হেড কোয়ার্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে তা আমি যেটুকু পড়ালাম এই দুটি ক্লাসের মাধ্যমে, এর থেকে বাইরে একটা প্রশ্ন আসবে না, এটা কিন্তু আমার লিখে রাখতে পারো খাতায়, ঠিক আছে? তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্তই। স্ট্যাটিক জিকের ওপরে ক্লাস আর বেশি বাকি নেই, মোটামুটি যেগুলো থেকে, স্ট্যাটিক জিকে তো প্রচুর আছে, অনেক আছে, কিন্তু সব তোমার দরকার নেই, যেগুলো আমাদের এক্সাম পারপাসে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু পড়তে হবে, বেশি কিছু পড়ে কাজের কাজ কিচ্ছু হবে না, ঠিক আছে? তো যতটুকু বললাম মোটামুটি, আর কিছু পয়েন্ট আমি আলোচনা করবো হয়তো স্ট্যাটিক জিকের ওপরে, তারপরে একটা ভিডিও আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার কী কী পড়বে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে একটি।